नमस्कार বন্ধুরা, রান্না সংসার চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফিরে আসলাম লায়ের বড়া রেসিপি নিয়ে। আর আমি আজকে লায়ের বড়া রেসিপি একদম অন্যরকম করে বানাবো। আর শুধু এর মধ্যে লাউ নেই, এর মধ্যে গাজর আছে, আর আছে সুজি, আর আছে বেসন। এই সব কিছু দিয়েই আমি এই বড়াটা বানিয়েছি। আর এই বড়াটা খেতে তো খুবই ভালো, সবজি আছে, হেলদিও হবে বড়াটা খেতে। আর তাহলে বন্ধুরা, আপনারা রেসিপির ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন যে আমি কিভাবে এই বড়াগুলোকে বানালাম। তাহলে চলুন এবার আমি বড়াগুলোকে বানানো শুরু করি। লাইয়ের পাকোড়া বানানোর জন্য এখানে আমি লাউ নিয়েছি, আর নিয়েছি গাজর। আর লাউটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে বুকটাকে ফেলে দিয়েছি। আর গাজরও আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই দুটোকে আমি প্রথমে কুড়ে নেব, এই কুড়নির সাহায্যে এইভাবে কুড়ে নেব। এক টুকরো লাউ আমি কুড়ে নিয়েছি, আর বাকি লাউগুলোকে আমি এইভাবে কুড়ে নেব। দেখুন বন্ধুরা, লাউটাকে কুড়ানো হয়ে গেছে, আর আমি এইভাবেই গাজরটাকে কুড়ে নেব। এখানে আমি গাজরটাকে কুড়ে নিয়েছি, আর গাজর আর লাউ একই সাথে আমি রেখে দিয়েছি কুড়ে। গাজর আর লাউটাকে একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে বেসন মিশাবো। এখানে আমি ছোট এক বাটি বেসন নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। বেসনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর ছোট হাফ বাটি আমি নিচ্ছি সুজি। এখানে দিচ্ছি আদা কুচি, আর দেবো কাঁচা লঙ্কা কুচি, এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেবো ধনে পাতা কুচি, ধনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেবো অল্প করে জোয়ান, আর এর মধ্যে দেবো ভাজা জিরের গুঁড়ো। আর এটাকে আমি পুরো পিষাই করিনি, আধা পিষাই করেছি, একটু মোটা মোটা করে পিষাই করেছি, সেটাকে দিয়ে দিলাম। আর দেবো আমচুর পাউডার, দিচ্ছি হলুদ, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো লবণ, দিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়ো, আর দেবো চিনি অল্প করে। এবারে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এখন আমি জল দিচ্ছি না, যদি প্রয়োজন হয় তবেই জল দেব। আর এটাকে আমি হাত দিয়ে মেখে নিয়েছি, কেন চামচ দিয়ে হচ্ছিল না বলে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এর মধ্যে আমি কোনো জল দিইনি, জল না দিয়েই আমি মেখে নিয়েছি। তাতেই দেখুন কতটা নরম হয়ে গেছে। আর আমি এখন জল দেবো না, সুজিটা ফুলবে, ফোলার পরে তারপরে দেখব কতটা টাইট হয়েছে আর কতটা নরম আছে, সেই অনুযায়ী আমি একটু জল দিতেও পারি আবার নাও দিতে পারি, সেটা পরে। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে 20-25 মিনিট মতন ঢেকে রাখবো। 25 মিনিট হয়ে গেছে, আর এবারে আমি এর সাথে একটু খাবার সোডা মেশাবো, দিচ্ছি অল্প করে খাবার সোডা। এবারে খাবার সোডার সঙ্গে আর এই সুজি আর লাউয়ের যে ব্যাটারটা করে রেখেছি ভালো করে ফেটিয়ে নেব। ভালোভাবে ফাটানো হয়ে গেছে, আর আমি এর মধ্যে কিন্তু একটুকু জল দিইনি। এই লাউয়ের মধ্যে যে একটা জলপ্ত ভাব থাকে আর গাজরের মধ্যেও তাই, সেই জন্য আমার এর মধ্যে আর জল দিতে লাগিনি, এতেই হয়ে গেছে। এবার আমি ভাজাটা শুরু করব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে এবার দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াগুলোকে ছাড়বো। আর গ্যাসের জোরটা এখন আমি কমিয়ে দিয়েছি, এইভাবে ছোট ছোট করে আমি ছেড়ে দেব।
আমি বড়াগুলোকে ছেড়ে দিয়েছি আর এক পিস তোমার ছেড়ে গেছে। এবার আমি আস্তে করে উল্টে দেবো। এইভাবে আমি আস্তে আস্তে উল্টে দেবো। দেখুন বন্ধুরা, বড়াগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে উঠিয়ে নেব। আর এর আগে আমি লাউয়ের পাকোড়া আমি বানিয়েছিলাম অন্যরকম ভাবে, লাউ আর সুজি দিয়ে। সেটাকে আপনারা দেখে নেবেন, আমি লিংক দিয়ে দেবো বক্সে, আপনারা দেখে নেবেন। আর এইটাকে আমি আবার একটু অন্যরকম ভাবে বানালাম। আমি আবারও কিছুটা বড়া বানিয়ে নিচ্ছি, এইভাবে ছেড়ে দেবো। আর সবসময় গ্যাসের জোরটাকে কম করে দিয়ে আমি বড়াগুলোকে ছাড়বো। এইগুলোকে ছেড়ে দিয়েছি আমি, এবার গ্যাসের জোরটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে এবার বড়াগুলোকে আবারও আমি লাল লাল করে ভেজে নেবো। এই পাশটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুই পাশ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এইগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, আর এইভাবে আমি বাকি বড়াগুলোকে ভেজে নেব। দেখলেন তো বন্ধুরা, আমি লাউ গাজর আর সুজি দিয়ে বড়া বানালাম কিভাবে। আর এই বড়াটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, আর বিশেষ করে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, রেসিপির ভিডিওটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন যাতে আমার নতুন নতুন রেসিপি ভিডিওগুলো আপনারা দেখতে পান। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।